নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনার জীবনে প্রতিষ্ঠিত হবেন কি না, নিজস্ব ব্যবসা, চাকরি, কর্মের দিকটা কোন কোন দিকগুলো মিলিয়ে নেবেন আপনার হাতের মাধ্যমে, সেই দিকগুলোই আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো এবং কিছু গ্রহের অবস্থান দেখাবো, যে গ্রহগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। সেটা হতে পারে আপনার বিজনেস থেকে, হতে পারে আপনার চাকরি থেকে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো করবই, তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন, কিছু পরিবর্তন অবশ্যই পাবেন। এই কথাগুলো কেন বলি, আপনারা প্রত্যেকটা দিনই কেটে কেটে দেখেন, তার সাথে সাথে কিছু ভুল ধারণা আপনাদের মধ্যে আছে। প্রথম ভুল ধারণা, যে আমার হাতে যে রেখা থাকবে সে রেখা সেই আলোচনা দেখব। হয়তো ভিডিওটায় প্রবেশ করেছেন, দেখছেন কিছু রেখা আলোচনা হচ্ছে, পরিচয় করানো হচ্ছে, আপনার হাতে মিলে দেখছেন এটা নেই, এটা তো আমার হাতে নেই, আমি দেখব কেন। এই ভুলটা আপনার সবচাইতে বেশি হবে, কারণ এখানে প্রত্যেকটা রেখা আপনার হাতের সাথে থাকবে, আপনি মিলে নেবেন সেই কারণে দেখানো হয় না। কারণ একটা হাতে, আপনার হাতে কটা রেখা আছে, আপনার বড় যে দুটো তিনটে ভিডিও দেখলেই আপনার হাত কমপ্লিট। এত ভিডিও তৈরি হচ্ছে, এত প্রোগ্রাম নানা চ্যানেলে আপনারা পাবেন, এই এতটুকু হাত, তার মানে কি যত রকম রেখা আছে সব রেখার সাথে পরিচয় করা, তার মানে আপনার হাতে থাকতে হবে তাহলে দেখবেন, এটা নয় বিষয়টা। কারণ ধরুন আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আজ যে রেখাটা দেখাবো সেই রেখা হয়তো আপনার হাতে এই মুহূর্তে নেই, পরবর্তী সময় যখন আসবে তখন তো আপনার একটা ভাবার বিষয় হয়ে যাবে যে এই রেখা আপনার কী ফল দিতে পারে, ভালো না খারাপ। যদি আপনার পরিচয় থাকে তাহলে তো আপনার রেখাটা যখন আপনার হাতে আসবে আপনি তো জেনে যাবেন যে না, এটা আমার ভালোর জন্যই আসছে বা এটা আমার খারাপের জন্যই আসছে। সেই কারণে আমি প্রত্যেকটা দিন একই কথা বলি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, হস্তরেখা মানেই আপনার আলোচনা, হস্তরেখা মানেই সম্পূর্ণ দেখতে হবে, কেটে কেটে দেখা যাবে না, তাহলেই কিন্তু আপনার হস্তরেখা সম্পর্কে অনেক অভিজ্ঞতা বাড়বে। আপনার বর্তমান ভবিষ্যৎ তো নিজে জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও কিন্তু হস্তরেখা বিচার করে আপনি দিতে পারবেন। এটা একটা শিক্ষণীয় চ্যানেল, শিক্ষণীয় প্রোগ্রাম, এখানে আপনার হাতে মিলিয়ে নেওয়ার জন্য ভিডিওগুলো ছাড়া হয় না, এখানে ভিডিওগুলো দেওয়া হয় আপনাদের শেখানোর জন্য। আর আমাদের মাত্র তিনটে কমন রেখা, কারোর কারোর হাতে ওই তিনটে রেখাই আছে, যেটা আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, আর কোনো রেখাই নেই, কারোর কারোর সারা হাতে রেখা আছে। তাই একই রেখা, সেম রেখা শুধু তিনটেই প্রত্যেকের হাতে থাকে, তাছাড়া সমস্ত রেখা আমাদের ভাগ্য দ্বারা, কর্ম দ্বারা আমাদের হাতে কিন্তু প্রকাশ পায়। তাই আজ আপনার হাতে নেই, কাল আসতে বাধ্য। যদি ভালো কর্ম করতে পারেন অবশ্যই শুভরেখা আসবে, যদি আপনাকে নিজেই নিজেকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার অশুভ রেখা আসবে। যাই হোক, সঙ্গে থাকুন আর একদম কাটবেন না, পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আসুন কমন তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকে, সেটা হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে উপর, হতে পারে নিচ, যেরকম খুশি থাকুক না কেন কিন্তু থাকবেই থাকবে, সেই কারণে কমন বলা হয়। আর একটা রেখা কমন, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজাররা দাবি করে, আমি একদম করি না, কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে না, সেটা হচ্ছে ভাগ্য রেখা, যেটা মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত যায়। এটা আমি গুরুত্ব খুব একটা দেই না, কারণ এটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে না, কিন্তু এই তিনটে কমন একদম মানতেই হবে। এবার আজকের আলোচনার বিষয়, আপনার জীবনে সফলতা, আমাদের প্রত্যেকের একটা আশা থাকে সন্তানের বা নিজের উপর, যে এত পড়াশোনা করলাম চাকরি কি পাব, বা আমার কেরিয়ারটা কি হবে, কোন কোন দিক থেকে আমার জীবনে সফলতা আসবে, এরকম নানা রকম প্রশ্ন থাকে, তাদের প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই আলোচনায় আমি দিয়ে দেব। দেখুন, আপনার জীবনে সফলতা আসবে কি না, আপনার কিছু রেখা
এবং কিছু গ্রহ কিন্তু বলে দেবে। প্রথমত আপনার দুটো গ্রহ ভালো থাকতে হবে। বৃহস্পতি আগে একটু পরিচয় করে নিই, এই যে চারটে আঙুল দেখছেন, এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান আছে। এটা হচ্ছে তর্জনী আঙুল, এই টোটালটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এটা হচ্ছে রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। আমাদের ফলো করতে হবে রবি এবং বৃহস্পতি, এই দুটো গ্রহ ভালো আপনার হাতে থাকতে হবে। তার সাথে সাথে বুধ, যদি বুধ ভালো থাকে তাহলে কিন্তু এই জাতক ব্যক্তি নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় জীবনে সাকসেস হতে পারবে বুদ্ধি দ্বারা, কারণ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারকগ্রহ। ভালো আছে কি করে বুঝবেন? উঁচু থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, গোলাপি লালচে আভাযুক্ত থাকতে হবে, কোনো আঁকিঝুঁকি রেখা থাকবে না, তাহলে বুধ ভালো আছে। সেম টু সেম আপনার রবি ভালো থাকতে হবে, একই পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু, এবার অনেক উঁচু না হলেও সমান থাকলেও চলবে, এবং কালারটা ভালো হতে হবে লালচে গোলাপি আভাযুক্ত, তার সাথে কোনো আঁকিঝুঁকি রেখা থাকলে চলবে না, হলো রবি ভালো। ঠিক সেম টু সেম মিলিয়ে নেবেন বৃহস্পতি, বৃহস্পতি ভালো। এবার দেখুন ঠিক এই রবিতে একটি রবি রেখা আছে কি না দেখুন, তার সাথে সাথে আপনার বৃহস্পতিটা কিন্তু ভালো থাকতে হবে। রবি রেখা, রবি ভালো, বৃহস্পতি ভালো, এই জাত ব্যক্তি 100% চাকরি পাবে। চাকরি কি বলুন তো, অন্যের অধীনে কাজ করাটাকে চাকরি বলে, হতে পারে বেসরকারি হতে পারে সরকারি, চাকরি এরা পাবে এতে কোনো সন্দেহ নেই। যেরকম বুধের রেখা থাকলে পরে নিজস্ব ব্যবসা, নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াবে, এরা কোনো চাকরি করবে না, এরা ব্যবসা করেই নিজের বুদ্ধি খাটিয়ে জীবনে সাকসেস পাবে। এটা থাকলে চাকরির দিক থেকে একদম দরজা খুলে যাবে। তার সাথে সাথে দেখুন এটা হচ্ছে আয়ু রেখা, দেখুন তো আয়ু রেখা থেকে বৃহস্পতি পর্বতের দিকে কোনো রেখা গেছে কিনা, যদি গিয়ে থাকে এটাও আপনার জীবনে প্রতিষ্ঠিত হবার রেখা। চাকরি বলুন, নিজস্ব ব্যবসা বলুন, সব কিছু করতে পারবেন, জীবনে সাকসেস পাবেন যে কোনো দিক থেকেই হোক না কেন। আবার এই রেখা যদি রবিতে যায় সেটাও কিন্তু আপনার জীবনে সাকসেস রেখা। যদি এরকম একটি রেখা বৃহস্পতিতে যায় এটাও জীবনে সাকসেস রেখা, চাকরি থেকে হোক বা ব্যবসা, জীবনে অনেক দূর পর্যন্ত এগোবেন এবং সফলতা আপনার জীবনে আসবে। আমরা বলতে পারি, দেখবেন অনেকেরই শোনা যায় জীবনে সফলতা পেলাম না, এটা কিন্তু সেই রেখা না, এটা জীবনে সফলতার রেখা। ঠিক এটাও তাই, যদি বৃহস্পতিতে যায় সেটাও আপনার ভালো, যদি রবিতে আসে সেটাও ভালো। এই যে দুটো রেখা বা বুধ রেখা, সমস্তটা আপনার হাতে কখনোই খুঁজবেন না, যে কোনো একটি, ধরুন এগুলো কোনোটাই নেই শুধু রবি রেখা আছে চলবে, তার সাথে বৃহস্পতি ভালো আছে এবং রবি ভালো আছে চলবে। আর এই রেখাগুলো তখনই কাজ করবে যখন এই গ্রহগুলো ভালো থাকবে, তাই তিনটে গ্রহ আপনার একদম ভালো থাকতে হবে, তবেই কিন্তু এই শুভ রেখা আপনার হাতে উঠলে এই গ্রহ ভালো এবং তার সাথে শুভ রেখা অ্যাডজাস্ট হয়ে সময় ভালো হবে। আর আজকের কেন এই প্রোগ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তার কারণ অবশ্যই আছে। আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মুখে একটা কথাই শোনা যায়, জীবনে সাকসেস পেলাম না, কবে সাকসেস পাব, আদৌ কি আমার জীবনে পরিবর্তন আসবে, নানা রকম প্রশ্নের উত্তর কিন্তু এই প্রোগ্রামটার মধ্যে থাকলো। ভালোভাবে দেখুন, তারপর আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন, যদি দেখছেন যে এরকম রেখা আপনার হাতে আছে একটি, এরকম কিন্তু মিলাবেন না, যে কোনো একটি মিলাবেন তিনটের মধ্যে, বা এগুলো কোনোটাই নেই জাস্ট এই এটা মিলাবেন এবং গ্রহটা ভালো আছে কি না দেখবেন। আমি বারবার বলছি সমস্তটা আপনার সাথে কখনোই মিলবে না, যে কোনো একটি। যদি দেখছেন যে আপনার সাথে মিলে যাচ্ছে কিন্তু ভালো ফল আপনি ততটা পাচ্ছেন না, তখন জেনে যাবেন আপনার এইখানে কোনো একটা গ্রহ খারাপ আছে, সেই গ্রহটাকে প্রতিকার করুন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ভালোভাবে আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নেওয়ার জন্য, তাহলে সঠিক হতে পারবেন কোন কারণে আপনার শুভরেখা থাকা সত্ত্বেও জীবনে সাকসেস আসছে না, এবং তার প্রতিকারটা কি সেটাও কিন্তু আমি বলে দেব। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।